লুক ক্রিয়েট করেছি। এটা আমি স্পেশালি দুর্গাপূজার জন্য করেছি, অষ্টমী স্পেশাল লুক বলতে পারো। অষ্টমীর কথা ভেবেই আমি এরকম একটা লুক ক্রিয়েট করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো যে এই লুকটা তোমাদের কেমন লাগছে। আমি বেশি কিছু প্রোডাক্ট ইউজ করিনি, খুবই কম প্রোডাক্টই ইউজ করেছি, ঠিক আছে। আর ম্যারিড আনম্যারিড সবাই এই লুকটা করতে পারো, আনম্যারিড হলে সিঁদুরটা পরবে না, ঠিক আছে। আর তোমরা যে শাড়ি পরবে অষ্টমীতে নিশ্চয়ই শাড়ি পরবে, তো সেই শাড়ির ম্যাচিং করে টিপ পরে নেবে। আমি যেহেতু মানে আমি ম্যারিড ওই জন্য আমি সিঁদুর আর লাল টিপ পরেছি, ঠিক আছে। তো খুবই সিম্পল একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। আর এই শাড়িটার সঙ্গে আমার মনে হচ্ছিল এই মারাঠি এই নোজ পিনটা খুব যাচ্ছে, তো আমার কাছে ছিল বলে আমি একটা পরে নিয়েছি। এটা টোটালি অপশনাল, ঠিক আছে, তোমরা পরতেও পারো নাও পরতে পারো। যদি মনে হয় যে দিনের বেলা খুব হেভি লাগছে তাহলে পরবে না, আর যদি তোমাদের ইচ্ছে হয় তো পরবে। আমার ভালো লাগলো তাই আমি এজন্য পরে নিলাম। আর এরকম আমি একটা লুক ক্রিয়েট করেছি, ঠিক আছে। তো আজকে এই লুকটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ঝটপট করে দেখে নিই যে এই লুকটা আমি কিভাবে অ্যাচিভ করলাম। মেকআপ করার আগে স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের রোজ গ্লো টোনার। আমি এটা ফ্রিজে রেখেছিলাম আর ঠান্ডা ঠান্ডা মুখে স্প্রে করে নিলাম। এরপর আমি ইউজ করছি গুড ভাইবসেরই রোজহিপ ফেস সেরাম। এটা খুবই ভালো ফেস সেরাম, তোমরা দেখো আমি ম্যাক্সিমাম মেকআপ ভিডিওতে এটা ইউজ করি, কারণ ইনস্ট্যান্ট মুখে একটা গ্লো দেয়। স্কিনটাকে খুব ভালো করে হাইড্রেট করে নিলে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়। এখানে আমি ইউজ করছি গুড ভাইবসেরই ভিটামিন ই ময়েশ্চারাইজিং ক্রিম। যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে তোমরা, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলবে না। আর যেহেতু আমি লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করব, তার জন্য আমি এখানে ইউজ করছি গুড ভাইবসেরই লিপ বাম। স্টেক ওয়ার্কির মেকআপ প্রাইমার আমি ইউজ করছি। মেকআপ প্রাইমারের কাজ হচ্ছে এটা পোর্স মিনিমাইজ করে দেয় আর মেকআপটাকে খুব ভালো ফ্ললেস বানায়। তো আমি সারা মুখেই লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি ইউজ করছি মেবিলিনের ফাউন্ডেশন, এটা সুপার স্টে ফাউন্ডেশন। আমার শেড নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, মেনশন করে দেব। আর প্রত্যেকটা প্রোডাক্টেরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। আর এখানে আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ফাউন্ডেশনটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বেশি ফাউন্ডেশন নিয়ে ফেলেছি, তো কোনো ব্যাপার না, আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখন একটু মনে হচ্ছে যে সাদা, কিন্তু পুরো ভালো করে ব্লেন্ড করে নিলে একদম আমার স্কিন কালারই হয়ে যাবে, একদম খুব ভালোভাবে মুখের সাথে মিশে যাবে। আর এই ফাউন্ডেশনটার কভারেজ খুবই ভালো, কোনো কনসিলার ইউজ না করলেও চলে এই ফাউন্ডেশনটা ইউজ করলে। আর যেহেতু আমি পুজোর মেকআপ লুক করছি তো বাইরে বেরোবে, তাই গলাতে মাস্ট, গলাতে দিতে একদম ভুলবে না। এখানে আমি ডার্লিং ইজাবেলার কনসিলার ইউজ করছি। এটা টোটালি অপশনাল, তোমরা যদি এই মেবিলিনের ফাউন্ডেশনটা দাও তাহলে এমনিতেই ভালো কভারেজ দেয়, তো কনসিলার না ইউজ করলেও চলবে। আমি তাও ইউজ করছি অল্প করে, আর আইলিডে দিয়ে নিচ্ছি, কারণ আইলিডে দিলে আই মেকআপ যেটা করব সেটা খুব ভালো করে পপ আপ হয়ে উঠবে। তো আমি এখানে যেখানে যেখানে কনসিলার দেওয়ার দরকার সেখানে আমি ভালো করে দিয়ে নিচ্ছি, আর ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই কনসিলারটা খুবই অ্যাফোর্ডেবল আর তার মধ্যেও খুবই ভালো কনসিলার, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। পার্পেলের কম্প্যাক্ট আমি ইউজ করছি, খুব ভালো করে ফাউন্ডেশন আর আমার কনসিলারটাকে খুব ভালো করে আমি সেট করে নেব কম্প্যাক্টের সাহায্যে। আর অবশ্যই আইলিডেও দেবে, কারণ যেহেতু আইশ্যাডো ইউজ করব তো আইলিডেও খুব ভালো করে দিয়ে নেবে, সেট করে নেবে। গলাতেও অ্যাপ্লাই করতে একদম ভুলবে না। এখানে আমি আইব্রোটা করে নেব, আর যেহেতু গরম তাই জন্য পাউডার ফর্মে করাই খুব ভালো। আর এখান থেকে আমি একটা ডিপ ব্রাউন কালারের শেড নিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি একটা অ্যাঙ্কেল ব্রাশের সাহায্যে। আইব্রো সবসময় নিজস্ব শেপে ফিল করবে,
তো আমার যেরকম নিজস্ব আইব্রো শেপ সেই শেপেই আমি খুব ভালো করে ফিল করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার আইব্রোটা করা। এবার আমি একটা ব্রাউন কালারের হালকা শেড নিয়ে আমি ক্রিজ লাইনে ডিপোজিট করছি। তোমরা দেখো খুবই হালকা হাতে করবে, একেবারে বেশি কালার নেবে না, অল্প অল্প করে কালার নেবে আর ক্রিজ লাইনে দিতে থাকবে। আর আমি এখানে যে প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে সুইস বিউটির, আর এরকম একটা ব্রাশের সাহায্যে আমি আমার আউটার ভি আর ইনার ভিতে একটা পিঙ্ক কালার ডিপোজিট করব। খুবই অল্প অল্প করে কালার নেব আর ভালো করে ডিপোজিট করব। যেহেতু আমার আউটফিটটা পিঙ্ক, আমি পিঙ্ক শাড়ি পরেছি, তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো খুবই অল্প অল্প করে কালার নেবে আর ইনার ভি আর আউটার ভিতে আমি খুব ভালো করে পিঙ্ক কালারটা লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই ক্রিজ লাইনে আবার ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তোমরা একটু ভালো করে দেখো আই মেকআপটা। আর আমি একটা গোল্ডেন শেড নিয়ে ঠিক আমার লিডের মানে আই লিডের ঠিক মাঝখানে সেন্টার পয়েন্টে লাগাচ্ছি। আবার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট আই শ্যাডো পড়ার ক্ষেত্রে। যদি ঠিক করে ব্লেন্ড না করো তাহলে হার্শ লাইন দেখা যাবে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো এইভাবে দুদিকে আউটার ভি আর ইনার ভিতে আমি পিঙ্ক কালার ডিপোজিট করেছি, আর মাঝখানে ঠিক সেন্টার আইলিডে আমি গোল্ডেন শেড দিয়েছি আর খুব ভালো করে মিক্স করে নিয়েছি। যেহেতু দিনের বেলাতেই করবে তাই খুব বেশি আমি পিঙ্কিশ কালারটা খুব বেশি রাখিনি, একটু হালকার মধ্যেই আই মেকআপটা রেখেছি। স্টেকওয়ার্কির পেন আইলাইনার আমি ইউজ করছি, আর একটা ভালো করে আমি উইঙ্গড আইলাইনার ড্র করে নেব। যেহেতু ট্র্যাডিশনাল লুক তো উইঙ্গড আইলাইনার খুবই ভালো যাবে, সেই জন্য আমি উইঙ্গড আইলাইনার করছি। ফেসেস কানাডার কাজল আমি ইউজ করছি আমার লোয়ার ওয়াটার লাইনে। আর আমি যেভাবে দিচ্ছি দেখো চোখের উপরের দিকেও দিয়ে নেবে, তবে আই মেকআপটা দেখতে বেশি ভালো লাগবে। আর একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে আমি যেখানে কাজল পরেছি সেখানটা স্মাচ করে নিচ্ছি। মেবিলিনের মাস্কারা আমি ইউজ করছি, এটা খুবই ভালো মাস্কারা, ওয়াটারপ্রুফ এবং স্মাচ প্রুফ, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি এখানে ফেসেস কানাডার প্যালেট ইউজ করছি, আর এখান থেকে আমি ব্রঞ্জারটা নিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর একটা টেপার্ড ব্রাশের সাহায্যে নোজ কন্ট্যুরিংও করে নিচ্ছি। আর ফেসেস কানাডারই যে প্যালেট আছে সেইটাই আমি পুরোটা ইউজ করছি, সেখান থেকেই যে পিঙ্ক কালারের যে ব্লাশটা আছে সেই ব্লাশটাও আমি লাগিয়ে নিচ্ছি। আর এই প্যালেট থেকেই আমি হাইলাইটারটাও লাগিয়ে নিচ্ছি। এটা 3-in-1 প্যালেট, তো ট্রাভেল করার ক্ষেত্রে তো খুবই ভালো, আলাদা আলাদা করে ক্যারি করতে হবে না। এখানে ব্রঞ্জার, ব্লাশ আর হাইলাইটার তিনটেই আছে। তো আমি একটু বেশি হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলছি, মানে ফেলেছিলাম, তো কোনো ব্যাপার না, যদি বেশি প্রোডাক্ট ইউজ করে ফেলো তো কোনো ব্যাপার না। বিউটি ব্লেন্ডার যে আছে সেটা তো ওয়েট করাই আছে, তো সেটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। তো আমি দেখো এখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আবার ভালো করে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি,
जेहेतु हाइलाइटरटा एकटु बेशि अप्लाई करे फेलेछिलाम आर एखाने आमी यूज करछि स्टेक पायरकिर लिकुईड लिपस्टिक शेड नम्बर आमी डेस्क्रिप्शन बक्से दिए देव एटा खूबी सुंदर एकटा पिंक कलर आर जेटा आमार शाड़ीर साथे खूब भालो मैच करछे समस्त मेकअपटाके सेट करार जोन्नो आमी एखाने मेकअप फिक्सार यूज करछि आर एटा होच्छे स्विस ब्यूटिर आर वेट ब्यूटी ब्लेंडारे साहाज्ये खूब भालो करे सब किछु आमी सेट करे निच्छि। तो तुम्हारा देखते ही पाच्छो मेकअपटा कत ग्लोई होयेछे। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আমি মানে বেশ আমার তো ভালো লেগেছে লুকটা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আর তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে আমি আরও একটা লুকের কথা ভেবে রেখেছি, তো সেটাও দুর্গাপুজো স্পেশালি, তো সেটা একটু ডিফারেন্ট হবে এটার থেকে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে সেই লুকটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা, চলো আমি যাই। আর তোমরা অবশ্যই লাইক অন্তত একটা করো যদি ভালো লাগে, ঠিক আছে? আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। তো আজকের মতো টাটা।